নমস্কার, আমি লক্ষ্মী। আজকে আপনাদেরকে আমি নতুন রেসিপি বানিয়ে দেখাবো, মুরগির মাংস দিয়ে খিচুড়ি। দেখুন, আমি 500 গ্রাম চাল নিয়েছি, 400 মাংস নিয়েছি, মুগ ডাল নিয়েছি, মটর ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, মুসুরি ডাল নিয়েছি। এগুলো দিয়ে আমি আজকে আপনাদের মাংসর খিচুড়ি বানিয়ে দেখাবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে ছোট ছোট পিস করে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। মুরগির মাংসটা ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাংসটা তেলে দিয়ে দেব। এর মধ্যে আমি একটু নুন দেব। দেখুন, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাংসটাকে নামিয়ে দেবো। তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার দুটো তেজপাতা দেবো। কুচি কুচি করে পেঁয়াজ আমি কেটে রেখেছি। এবার 4 খানা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা আমি তেলে দিয়ে দেবো। এবার দেখুন, আমি মিক্সিতে রসুন ছাড়িয়ে রেখে দিই ধুয়ে, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটো দুটো এবার দিয়ে দেবো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, এবার আমি ওটা দিয়ে দেব। আমি হলুদ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে এটাকে 5-10 মিনিটের মতো নাড়াচাড়া করবো। মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করব। চিনি দেবো, দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দেবো। আমি 1 চামচি চিকেন মশলা দেবো। এক চামচি চিকেন মশলা দিলাম। এবার দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মাংসটা একটু নাড়াচাড়া করবো। আমি মাংসটা রেডি হয়ে গেছে। মুগ ডালটা এবারে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন, এবার আমি ডালটা নামিয়ে নেব। দেখুন, আমি প্রেশার কুকারটা গরম করতে বসিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দেবো, সাদা জিরে দেবো। সাজিয়ে দিয়েছি। এইবার দেবো গরম মশলা। গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ তেলে দেবো। তারপরে দেবো দুটো তেজপাতা। এই যে 4 রকমের ডালটা ধুয়ে রেখেছি, মটর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মুসুর ডাল, এই ডালটা দিয়ে দেবো। মতো চাল নিয়েছি, 250 ডাল নিয়েছি, সব ডাল মিলিয়ে।
চার রকম ডাল মিলিয়ে 250 নিয়েছি। আপনারা যে যেরকম খাবেন, যে যেরকম মানুষ বুঝে, লোক বুঝে, ততটা পরিমাণে নেবেন। এটা আমি একটু ভাজা ভাজা হবে, আমি 5 মিনিটের মধ্যে চালটা ডালটা একটু নাড়াচাড়া করব। এইবার এর মধ্যে আমি মাংসটা এবার দিয়ে দেবো। আমি আরো 10-15 মিনিট নাড়াচাড়া করব। এর মধ্যে দেবো আমি একটু নুন, আগে নুন দিয়েছিলাম, এখন আমি আবার একটু নুন দেবো, চিনি, আবার চিনি দিলাম, মাংস তো চিনি দেওয়া ছিল, আমি আবার এখানে একটু চিনি দিলাম, একটু মিক্স মশলা দিলাম, আমি ওই জৈত্রী জায়ফল যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গরম মশলা দিলাম, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। এটা প্রেসারে করছি, আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন। এবার আমি প্রেশারটা চাপা দিয়ে দেবো। এবার আমি প্রেশার কুকারটা খুলব। আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, এবার প্রেশার কুকারটা খুলব। দেখুন আমার খিচুড়িটা মোটামুটি দুইটা হয়ে গেছে রেডি। এবার আমি এর মধ্যে 2 চামচ ঘি দেবো। এবার নাড়াচাড়া করব একটু। দেখুন মাংসর খিচুড়ি রেডি। আজকে আমি মাংস খিচুড়ি বানিয়েছি, এটা আপনারা বানাবেন, লোকজন আসলে বানিয়ে খাওয়াবেন, আশা করি এটা খুব ভালো লাগবে। এই যে রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ক্লিক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আগামী দিনে আমি আবার আসবো আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নমস্কার।